প্রয়াত দিবাকর দত্ত স্মৃতি একদিনের নকআউট পুরুষ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় রবিবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় এই টুর্নামেন্ট। মোট 10টি দল অংশগ্রহণ করেছে এই খেলায়। খেলা শুরু হয়েছে সকাল 10টা থেকে। খোয়াই সাবরুম থেকে কয়েকটি দল অংশগ্রহণ করেছে এই খেলায়। সব মিলিয়ে খেলা ভালোই জমে উঠেছিল। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালিত লেট দিবাকর দত্ত ওয়ান ডে নকআউট ভলিবল টুর্নামেন্ট আমরা উমাকান্ত স্কুলে আয়োজন করতে চলছি এবং আমরা সকালবেলায় 11টায় ম্যাচ শুরু হয়েছে। সর্বশেষ মিলে সব মিলে আমাদের 10টা টিম অংশগ্রহণ করছে। তার মধ্যে সাবরুম থেকে একটা, খোয়াই থেকে দুটো এবং খুমলুম থেকে দুটো এবং বাকি সবগুলি সদর অঞ্চলে। খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। সময়ের অভাবে আমরা কিছুটা নিয়ম পরিবর্তন করে নিয়েছি, যেমন 15টে ম্যাচ 50টে সমস্ত সেট খেলা হবে, বেস্ট অফ 3 সেট হবে এবং ফিক্সড পজিশন করছি। ফিক্সড করার অর্থ একটাই, আমাদের এই টুর্নামেন্টের উদ্দেশ্য ভালো ট্যালেন্ট যারা আছে তাদেরকে বাছাই করে পরবর্তী একটা কোচিং ক্যাম্প করার আমি যথেষ্ট চেষ্টা করে দেব। খেলার মাঠে খেলোয়াড়দের মধ্যে আমাদের শ্রদ্ধেয় দিবাকর দত্তকে তার আত্মার স্মৃতির প্রতি এবং তাদের শ্রদ্ধা জানানোর যে একটা সুযোগ, সেই সুযোগটা আমার কাছে সবচেয়ে বড়। আমি মনে করি অন্য কোনো জাঁকজমকভাবে না করে খেলার মাঠে খেলোয়াড়দের সঙ্গে, যেখানে সমস্ত ত্রিপুরার বিশেষ করে উপজাতীয় রিপোর্ট খবর ত্রিপুরা।